আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমাদের এই সফটওয়্যার এস এম এস সংক্রান্ত বিষয়টি নিয়ে একটু আলোচনা করব আমাদের এস এম এস সিস্টেমটি ছিল আমরা সেটিকে চেঞ্জ করেছি এখন আমাদের এস এম এস সিস্টেমটির জন্য এখানে একটা নতুন মেনু তৈরি হয়েছে এস এম এস নামে যেখানে গেলে এখানে মূলত বেশ কয়েকটা অপশন পাবেন এগুলো আগে থেকেই ছিল আমাদের আর এটা হচ্ছে নতুন যে আপনারা আপনাদের ব্যালেন্সগুলো নিজেরাই রিচার্জ করতে পারবেন এবং নিজেরাই চেক করতে পারবেন যে আপনাদের ব্যালেন্সের কি অবস্থা তো যাদের এস এম সিস্টেম চালু রয়েছে বা আগে থেকে যারা ব্যবহার করতেছেন তারা এখানে চলে যাবেন এখানে যাওয়ার পরে মূলত এরা নিয়ে আমার থেকে আপনি একটা ইউজার নেম পাসওয়ার্ড নিতে হবে তো ইউজার নেম এবং পাসওয়ার্ড নেওয়ার পরে আপনি মূলত এটার মধ্যে লগ করবেন সো আমি একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এটার মধ্যে লগ করতেছি খুবই সিম্পল ব্যাপার এখানে গেলে এটা একটা ড্যাশবোর্ড এস এস এর এটা আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্টেড এখানে আপনারা হচ্ছে ব্যালেন্স ব্যালেন্স পাবেন একশো টাকা মানে এখানে এই অ্যাকাউন্টে আমি যেটাতে লগ ইন করা আসি এটার মধ্যে এই মুহূর্তে একশো টাকা ব্যালেন্স সো একশো টাকা এস এম এস যাবে দুইশো একটা তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েটেড অ্যাকাউন্ট ক্রিয়েটেড এর মধ্যে হচ্ছে তিরিশ নভেম্বর তৈরি হয়েছে এটা সার্ভিস প্রোভাইডার হিসেবে আমার নাম আছে লগ ইন আই এগুলো আপনার তেমন কিছু দরকার নেই মূলত এখানে আপনারা ব্যালেন্স রিচার্জ করলে আপনার সফটওয়্যার থেকে মেসেজ যাবে তো এখান থেকে আপনারা হচ্ছে এই যে বাই এস এম এস এটাতে ক্লিক করে মূলত ব্যালেন্স রিচার্জ করতে পারবেন তো এখানে গেলে যেটা করতে হবে আপনাদের এটা হচ্ছে বিকাশের পেমেন্ট অপশনে চলে যাবে বিকাশের তিন নাম্বারে হচ্ছে পেমেন্ট অপশন এরপরে এই নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সেভেন জিরো ট্রিপল থ্রি সেভেন এই নাম্বারটার মধ্যে আপনারা হচ্ছে যেই অ্যামাউন্টটা আপনারা দিতে চান যেমন পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা যার যা খুশি তবে সর্বনিম্ন পরিমাণ কিন্তু দুশো টাকা তো আপনারা এই টাকাটা দেওয়ার পরে জাস্ট হচ্ছে রেফারেন্স একটু ভালো করে খেয়াল করবেন রেফারেন্সে কিন্তু এস এম এস শব্দটা লিখতেই হবে এবং বড় হাতের লিখতে হবে ক্যাপিটালে এস এম এসটা যদি না লেখেন তাহলে কিন্তু টাকাটা রিচার্জ হবে না এবং এই টাকাটা ফেরত পাওয়া যাবে না কারণ হচ্ছে এটা হচ্ছে একটা অফিসিয়াল নাম্বার যেটা হচ্ছে আমরা অটোমেটিক সিনিকোনাইজিং সিস্টেম করে রাখছি আর কি যে সেখানে যদি রেফারেন্সের যদি এস এম এস আসে তাহলে আমাদের এটার সাথে অটোমেটিক ব্যালেন্স হয়ে যাবে এবং সাথে সাথে তো কাউন্টার নাম্বার এক দিয়ে দিবেন তো পেমেন্টটা পিন নাম্বার দিয়ে যখন পেমেন্টটা করবে তখন কিন্তু একটা ট্রানজাকশন আইডি দিবে আপনাকে এই যে এইখানে মূলত একটা ট্রানজেকশন আইডি থাকে এটা বড় হাতের বিভিন্ন অক্ষর এবং নাম্বার থাকে এটার মধ্যে আপনারা হচ্ছে জাস্ট এটাকে এই যে এন্টার বিকাশ ট্রানজেকশন আইডি এখানে আপনারা হচ্ছে যেমন এরকম কিছু হতে পারে এরকম কিছু হয়ে গেলে আবার হচ্ছে এটাকে সাবমিট করে দিবেন সো এটাকে যখন সাবমিট করে দিবেন তো আপনার কি বলে এখানে ব্যালেন্সটা সাথে সাথেই রিচার্জ হয়ে যাবে কোনো সময় নেবে না তো আমার এখানে বলতেছে যেহেতু আমার ওইগুলো ভুল তাই সে ডিটেক্ট করছে যে আমি একশো টাকা নিচে দিচ্ছি যাই হোক এখানে মূলত আপনার এই বিষয়গুলো এখানে আর আপনার মনে হতে পারে যে এটার মধ্যে আর কি কি অপশন আছে এটা মূলত হচ্ছে বাল্ক এস এম সেন্ডার একটা পোর্টাল আর কি এখান থেকে আপনারা চাইলে বাহিরের মানে অফিসিয়াল বা আনঅফিশিয়াল লোকদেরকেও মেসেজিং করতে পারবেন এখানে শুধু নাম্বারগুলো দিলেই চলবে এখানে মেসেজটা লিখতে হবে লিখলে আপনি সেন্ড করলে মেসেজটা চলে যাবে এখানে আপনি আপনার এস এম এসের সামারিগুলোও দেখতে পারবেন এখানে এসে মূলত আপনার এস এম এসের সামারিগুলো জমা হবে দেন এস এম এস লগ এখানে আপনার কোথায় কোথায় মেসেজ যাচ্ছে এইগুলো এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন চাই তো এই হচ্ছে মূলত এস এম এস প্যানেলের এই বিষয়টা আর আরেকটা বিষয় যেটা আসছে হচ্ছে যে এস এম এস টেম্পলেট এই টেম্পলেটগুলো কিন্তু আপনি এডিট করতে পারবেন না এটা আমি যেভাবে ফিক্স করে দিব এটা এইভাবেই থাকবে সো আমি এখন হচ্ছে এটার মধ্যে আমার প্যানেলে ছিলাম সো আমরা যদি এটার মধ্যে ডেমোতে লগ ইন করি তাহলে কিন্তু এটা আপনি শুধুমাত্র অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে পারবেন যেমন আমরা এটা ইনঅ্যাক্টিভ করে রাখলাম আর একটা ক্লিক করবেন অ্যাক্টিভ হয়ে যাবে আর যেগুলো আপনার কাস্টমাইজ যেমন আপনি যদি টেম্পলেট তৈরি করে রাখেন এখানে যেমন হচ্ছে আদার আদারের মধ্যে আপনি দিতে পারেন খেলাপি নোটিস এবিসিডি সো এটাকে আপনি ডিলিটও করতে পারবেন এবং এডিটও করতে পারবেন এটাকে আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন এবং এডিট করতে পারবেন কিন্তু এই বিষয়গুলো আমরা হচ্ছে ফিক্স করে রাখবো কেননা এখানে প্যারামিটারের ব্যাপার রয়েছে এই প্যারামিটারগুলো যদি উল্টাপাল্টা হয় তাহলে এস এম খুব ঝামেলা করে যার কারণে এটা অফ করে দেওয়া হয়েছে আর যথারীতি সেন্ট বাল্ক এস এম এস এটা থেকে তো মেসেজ পাঠাবেন তারপর হচ্ছে আপনার এস এম এস রিপোর্ট এজ এজ ইউজুয়াল তো এই ছিল হচ্ছে মূল বিষয়টা তো আবার একটু বলছি এস এম এ যাবেন যাওয়ার পর প্যানেল প্রথমবার হয়তো বা আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা থাকবে না সেজন্য আমার সাথে যোগাযোগ করতে হবে আমার সাথে যোগাযোগ করলে আমি হচ্ছে আপনাকে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবো আপনি এটার ভিতরে ঢুকে আপনি কাজ করবেন আর যদি আপনার মনে হয় যে এস এম এর পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করবেন তাহলে কিন্তু এস এম এস এর পাসওয়ার্ডটা চেঞ্জ করে আমাকে সাথে সাথে জানানো লাগবে কারণ আমাকে যদি না জানান তাহলে কিন্তু সফটওয়্যার থেকে মেসেজ যাবে না সো এখানে গেলে আপনারা হচ্ছে এখানে আপনার পুরাতন পাসওয়ার্ডটা দিবেন এখানে নতুন পাসওয়ার্ডটা দিবেন চেষ্টা করবেন প্রথমবার লগ করার পরেই পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন হচ্ছে সেটিং সেটিংয়ে যাওয়ার পর ওল্ড পাসওয়ার্ডটা দিবেন দেন নতুন একটা পাসওয়ার্ড দিয়ে ওই পাসওয়ার্ডটা আমাকে মেসেজ করে দেবেন ইমেল সরি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমাকে জানাবেন আমাকে জানাইলে আপনার সফটওয়্যারের সাথে আপনার এই প্যানেলটা কানেক্টেড হয়ে যাবে এরপর থেকে আপনার যখন যা দরকার আপনি এখানে রিচার্জ করবেন এবং এখান থেকে রিচার্জ করে আপনারা হচ্ছে এস এম এস ব্যবহার করতে পারবেন আর এখানে কিন্তু একটু খেয়াল করবেন প্যাকেজ সেন্ডার আইডি মাল্টিপল মাল্টিপল মানে হচ্ছে এক একবার এক এক নাম্বার থেকে মেসেজ যাবে সো আপনারা যদি এটাকে চেঞ্জ করতে চান তাহলে যে চেঞ্জ সেন্ডার কোথায় গেলাম চেঞ্জ সেন্ডার ড্যাশবোর্ডের ভেতর থেকে চেঞ্জ সেন্ডার এখানে গিয়ে আপনি দিবেন ফিক্সড সো ফিক্সড দিলে একটা নাম্বার থেকে মূলত আপনার এখানে মেসেজ যাবে এবং সব ওই একটা নাম্বার থেকেই যাবে আর যদি মাল্টিপল থাকে তাহলে এক একবার এক এক নাম্বার থেকে মেসেজ যাবে তো এই হচ্ছে এস এম এস প্যানেলের পুরো বিষয়টা বাকি আপনি কবে কবে পেমেন্ট করতেছেন এগুলো এখানে দেখতে পারবেন যেমন হচ্ছে আপনার কি বলে কখন কখন আপনি কত টাকা রিচার্জ করছেন বা কি অবস্থা এখানে ট্রানজেকশন লিস্টটা কিন্তু এখানে পেয়ে যাবেন তো এই হচ্ছে আর কি মূল বিষয় এখানে আর তেমন কিছুই নাই তো আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখার জন্য